আমি সরকারি চাকরি করতাম, শিবির আমি শেখ মুজিবের 7 মাসের ভাষণ শুনে আমি এটা আশা করি যে চলে যাবো। আমি সিলেট থেকে গ্রামের আমার রাস্তাটা বন্ধ হয়ে যায়, সারোটিকে রাস্তা সাতগের রাস্তা বন্ধ হয়ে যায়, আমি যেতে পারি নাই। তবু দিকে যাওয়ার পরে সিলিং মারছে পাঞ্জাবিরা, ও এখান থেকে আমার ফিরে থাকতেছে শহরে, এখান থেকে আমি ডাইরেক্ট আমি চলে যাই ইন্ডিয়াতে চলে যাই করিমগঞ্জে। আমার বয়স তখন 25-23 হবে আমার, এবং ডাইরেক্ট আমি 4 নম্বর সেক্টরে যেখানে ট্রেনিং দেওয়া হয় সেখানে চলে যাই। সেখানে যাওয়ার পরে আমার নাম নীলকান্ত সিং, তারা মনে করে আমি শিখ, আমি তো শিখ না, আমার তো শিখ নাই, তো তারা বুঝতে পারে এই হিসাবে শিখ হলে আমাকে অন্যান্য মনার আমাকে মায়া করে তাদের প্রথমে আমি ট্রেনিং দিই। ট্রেনিংয়ের পরে তারা আমাকে জেএলডব্লিউ বলে জুনিয়র লিডার হিসাবে আমাকে তারা ট্রেনিংটা দেওয়া হয়। আমি 4 নম্বর সেক্টরে, আমি 4 নম্বর সাবজেক্টে এই আমি করছিলাম প্রায় 1.5 দিনের 1 মাস আগে আমি ডুবে যাই বাংলাদেশে, ডুবে যাই প্রায় 150 জন ডুবে গিয়ে আমাকে বাংলাদেশে পাঠাই। জেরোমন বলে, জেরোমন আছে তোমার ভিতরে যেতে হবে, অনেক ভিতরে যেতে হবে, পাঠাই দেয় তারা। যুদ্ধযুদ্ধ করলাম, মারা গেছে অনেক, সংক্ষেপে বলছি 13 তারিখ আমরা কদম করিয়ে গিয়ে আমরা আটকে গেছি ফুল বাংলা একটা রাত্রে, আমরা নদী পার হয়ে গেছি, নদী পেরেছিল শহর। এরপরে জানছি জানছি আমি আবার চাকরি চলে যাই, আমার শিখে শেষ চলছে উসমানি সাহেব আবার আমার গর্দর জ্বালা দিয়েছিল, আর দলগুলো উসমানি আবার চাকরি